আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহর 200 বর্ণাঢ্য ক্যারিয়ারে দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 200 ওয়ানডে খেলার অনন্য কীর্তি গড়লেন টাইগার এই ব্যাটসম্যান অলরাউন্ডার। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। 2006 সালে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান খেলেছেন 227 ওয়ানডে। মাশরাফি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন 220টি, বাংলাদেশের জার্সিতে খেলেছেন 218টি, 2টি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে। এছাড়া তামিম 218, সাকিব 214 ম্যাচ খেলেছেন। 2007 সালের 25 জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাহমুদুল্লাহর ওয়ানডে ক্রিকেটের অভিষেক হয়। 100 ওয়ানডে পূর্ণ হয় 7 বছর পর, ভারতের বিপক্ষে মিরপুরে। আরও 7 বছর পর হল 200। 14 বছরের ক্রিকেট ক্যারিয়ার মাহমুদুল্লার। 199 ওয়ানডেতে 4,469 রান করে তার নামের পাশে, যা দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ। এই ফরম্যাটে 76 উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার 7 নম্বর অবস্থান করছেন এই ব্যাটিং অলরাউন্ডার। বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান রিয়াদি। 2015 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ম্যাজিক ফিগারের দেখা পান তিনি। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর পথে সেঞ্চুরি করেন 35 বছর বয়সী এই ক্রিকেটার। আজ বাংলাদেশ জিতলে প্রতিপক্ষের বিপক্ষে টানা 19তম জয়ের পাশাপাশি দলটিকে আরেকবার হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে টাইগাররা। ধন্যবাদ সকলকে।